আমি আপনাদের সামনে শুহাদে কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর শাহাদত থেকে এর পরবর্তীতে কি হয়েছিল, ওনার মস্তক মুবারকের কিছু কারামত, ওনার মস্তক মুবারকের মধ্যে যে জবান আছে, এই আমার ওনার যে জবান আছে, জবান মুবারকের কিছু কারামত আপনাদের সামনে তুলে ধরব সংক্ষেপে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আপনারা জানেন কারবালার শিক্ষাটা হলো যা আল হাক্ক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা দুরীভূত, অন্যায়ের কাছে কখনো জান দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না, এটাই হলো কারবালার সবচাইতে বড় শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন তিনি গিয়েছিলেন, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পূর্বে উনি বলেছিলেন যে হে শহর মানু, তুমি আমাকে আমার বাবার জুলফিকার যে তলোয়ার রয়েছে এই তলোয়ারটা তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়স শহর মানু গো, তুমি আমাকে আমার বাবার ওই সে তলোয়ারটা আমাকে দিয়ে দাও, আমার নানা জানে নূরানি জামা মুবারক তুমি আমাকে দিয়ে দাও। এবার সখিনা ডাক দিয়ে কই, আম্মা ও মা, আমার বাবা যদি চলে যায়, আমি তো জানি যে আমার বাবাকে ওনার বাবার হাতে তুলে দিয়ে গিয়েছিল, আমার নবীজি হযরতে হুসাইনকে মৌলা আলীর হাতে দিয়ে গেল। শহর বানু ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমার মেয়ে যে প্রশ্ন করেছেন, আপনি যদি চলে যান আপনি আমাদেরকে কোথায় রেখে যাবেন, আমাদেরকে আপনি কার হাতে তুলে যাবেন? ইমাম আলী মোকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানু সখিনা, আমি তোমাদেরকে বলে যাই, ভাই বরদন রক্তের বাঁধন, যেই ফ্যামিলিতে বোন নাই ভাইয়ের কদর কেউ বোঝে না। ইমাম হুসাইন প্রমাণ করে দিয়ে গেলেন, ডাক দিয়ে কেউ, শহর বানু আমি তোমাদেরকে আমার বোন জৈনবের হাতে তোমাদেরকে দিয়ে গেলাম, আমি তোমাদেরকে জৈনবের কাছে দিয়ে গেলাম। এই কথা বলে যখন তিনি রওনা দিলেন যুদ্ধের ময়দানে গেলেন, হঠাৎ করে সংক্ষেপে বললাম ঘোড়াতে যেই ঘোড়া দুলদুল ঘোড়া নিয়ে গিয়েছিলেন, শুধু এই ঘোড়াটা রক্তাক্ত অবস্থায় যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে সখিনা একটা চিৎকার মেরে দিলেন, চিৎকার মেরে বলেন, যেমন আমার মনে করেন যদি কোনোদিন বাড়িতে গালান ঘুর, ওই ঘোড়াটা যখন খালি ঘোড়াটা গেল, ওই ঘোড়াটা যাওয়ার পরে, ও বন্ধু ঘোড়া যাওয়ার পরে যখন ঘোড়াটা সখিনা দেখলেন একটা চিৎকার মারলেন, মেরে ডাক দিয়ে কয়, ও ফুফি আম্মা, আমার আব্বার ঘোড়া দিয়ে আসলো, আমার আব্বা যান কোথায়, আমার আব্বা দিয়ে আইলো না, আমার আব্বা যান কোথায়। সখিনা চোখের পানি ছেড়ে দিলেন, কিভাবে বাবা হারা সন্তানকে বুঝ দিতে পারেন। উনি দৌড় মারলেন, দৌড় মাইরা তিনি একটা কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখেন কারবালার ময়দানে শুধু কাটালাশ কাটালাশ আর কাটালাশ, ওই কাটালাশের ভিতরে হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ধুলায় দূষিত শুধুমাত্র বডিগুলা পড়ে আছে, অনেকগুলা কাটা কল্লা অনেকগুলা দেহ, ওই দেহগুলো জমিনের মধ্যে পড়ে আছে। ইন দি মিন টাইমে ওই সখিনা তার বাবার লাশটা খোঁজে, জৈনবে তার ভাইয়ের লাশটা খোঁজে, খুঁজতে খুঁজতে বড় পেরেশান। এবার ইন দি মিন টাইমে সখিনা ডাক দিয়ে কই, ফুফি আম্মা, আসছো বাবার লাশ খুঁজতা পাইছো নি, হঠাৎ করে দেখলেন আমার নবীর জামা মুবারকটা একটা কাটা দেহের গায়ের মধ্যে লাগানো আছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? অল বডিটারে ধরে দিলেন, কান্না আর যখন বেড়ে গেল, হঠাৎ করে সখিনা মন কান্দে, হকের জন্য নবীরা ওলাদরা কি করে গিয়া হুসাইনের পাশে লেংরাইতে লেংরাইতে আইসা, দুনিয়ার মানুষ পাঞ্জাতন বুঝে না, আহলে বায়তের ভালোবাসা বুঝে না, কিন্তু ঘোড়াটাও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না শুরু করে দিলেন। এই জন্য যুবক
ও জুবাইর নিয়া গেছে। এবার সখিনা ডাক দিয়া কয়, সখিনা তো নবীর পাগল, আহলে বায়েত তো হকের পাগল, কেল্লা গেছে দুঃখ করে না, ডাক দিয়ে আমার আব্বার কল্লা টান্না দেন। আমার আব্বা যাওয়ার সময় আমার চুমা দিয়া যাইতো, কপালে চুমা দিত, ঠোঁটে চুমা দিত, গালে চুমা দিত, আমার আব্বার কল্লা টান্না দেন। আমি আমার ভালোবাসার অঙ্কন আমার বাবার ঠোঁটের মধ্যে জন্মের মতন একটা চুমা দিয়ে দিই। এই জন্য যুবক কেল্লা কে রান্তি পারে, এই কেল্লাটা ইবনে জিয়াদ একটা খুলির একটা বর্ষার মাথার মধ্যে লইয়া রোয়ানা দিছে। এই কেল্লাটা নিয়া তিনি রোয়ানা দিয়ে দিছে রে, কেল্লাটা যখন নিয়া রোয়ানা দিছে, নিয়াই একটা জায়গায় বসছে, বসার পরে একটা পাত্রি আইসা কয়, ও বান্দা তোমার ওই খুঁটির মধ্যে কার কেল্লা? কই এটা হুসাইনের কেল্লা। পাত্রি তো ধর্ম গ্রহণ করে নাই, ধর্ম তো সে জানে না, কিন্তু এরপরও দেখবেন অনেক হিন্দু আছে আমাদের সমাজে, মুসলমানদের অনেক দুঃখে তারা দুঃখী হয়, কথা কোন ঠিক কিনা? ওই পাদ্রি ডাক দিয়ে কই বর্ষার মাথায় কে, ডাক দিয়া কইটা হুসাইনের কেল্লা। পাদ্রি ডাক দিয়া কই এত সুন্দর কেল্লা, কেমনে গলায় ছুরি চালাইলি? এই কথা বলে ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দারা শুনো, শুধুমাত্র অনুরোধ, এই কেল্লাটা আমার কাছে একটা রাতের জন্য ভাড়া দিবানি। এবার ওরা তো লুবি মানুষ, ওরা তো লুবি, লুবি মানুষ যারা তারা কিন্তু টাকার পাগল, লুবি মানুষ যারা তাদের জন্য সব করা সম্ভব, সাউন্ড একটু নামিয়ে দাও, লুবি যারা তাদের পক্ষে সব বলা করা সম্ভব। ওই নুরুবি ডাক দিয়ে কয়, ঠিক আছে কল্লা যদি নিতে চাও তাইলে কেল্লাটা কত দিয়া নিবা? যা চাইছে তা দিয়া কেল্লাটা নিয়ে গেছে, নেওয়ার পরে কল্লা মুবারকটা গড়ের মধ্যে নিয়েছে, নিয়া ওই কেল্লা মুবারকটা ভালো করে পাদ্রি ধৌত করেছে, ধৌত কইরা রাতের বেলা সে ঘুমাইছে, রাতের বেলা সারা রাত্র এইভাবে কল্লাটা নিয়ে বসে আছে। এই কিতাবে তো দেখলাম সারা রাত্রে কথার কেল্লা নিয়ে বসে আছে, এই মস্তক মুবারকটা নিয়ে যখন বসে আছে রে, ওই সারা রাত বসা, বসার পরে একটা উনি দেখতে পেলেন, পাদ্রি দেখলেন একটা নূরের জ্যোতি, মস্তক মুবারক থেকে শুধু বের হইয়া ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না রে বাবা, এই মস্তক মুবারকের নূরটা ঘর ভেদ করে সরাসরি আসমানে চলে গেছে, সরাসরি আসমানে চলে গেল। পাদ্রি এই ঘটনা যেই মাত্র দেখছেন, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না, পাদ্রি সারাটা রাত ইসলাম ধর্ম কিন্তু গ্রহণ করে নাই, সারাটা রাত এই নূর দেখা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। ওরে বাবা চোখের পানির কত দাম, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কুটি কুটি শিকল দিয়া বান্দা রাখবে আগুনের এত পাওয়ার, সুইকলগুলা বেদ করে আগুন সামনে যায়, কিন্তু আশেকের চোখের পানি দেখলে জাহান্নাম ভাগিয়া পালাইয়া যায়। এই জন্য যুব এই পাদিরি ওই যখন দেখলেন নূরের আলো ঘর বেদ করে আসমানে চলে গেছে, এই পাদ্রি কান্দা 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 যখন সকাল হইয়া গেছে, এই পাদ্রি পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাদ্রি তার গির্জা ছিল, ধন সম্পদ ছিল, যা কিছু ছিল আহলে বায়তের প্রেমে সব দান কইরা দিল, বাকি জীবনটা সে সুন্দর করে আহলে বায়তের মহব্বতে কাটাইয়া দিল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য দৌলতে দিদারে পাই পাক জান বেসকর কারবালা মে হো বিসম কি দুখানে আহলে বায়ত, যা আছে সব আহলে বায়তের মহব্বতে কুরবানি দিয়া দিছে। এই জন্য যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় অনেক অল্প, যায়েদ ইবনে আরকাম বলেন, একদিন আমি কারবালার সময় আমার ঘরের একটা রুমের মধ্যে বসা, রুমের মধ্যে যখন বসা আমি দেখলাম ওরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা মুবারক নিয়ে তারা আনন্দ করতেছে, জোরে কি নাউজুবিল্লাহ বলতেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কেল্লা মুবারক নিয়ে
ওরা আনন্দ উল্লাস করতেছে রে বাবা, যখন আনন্দ উল্লাস করতেছে, যাই দিবনে আর কাম বলেন, ওই আনন্দ উল্লাসের সময় আমি জানালা দিয়া তাকাইয়া দেখলাম তারা মস্তারা ওই এই যে কল্লা মুবারক নিয়ে যাইতেছে, আর উনি বলতেছেন আমি দেখলাম ওই কল্লা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। শুধুমাত্র তাই নয়, যাইদ ইবনে আরকাম বলেন আমি দেখলাম ওই কল্লা মুবারক থেকে এত সুন্দর একটা সূরা শুনতেছি, ওই চেহারা মুবারক থেকে যখন আমার সামনে দিয়ে নেওয়া যাচ্ছিল আমি একটা ওই তখন আমি শুনতে পেয়েছিলাম মস্তক মুবারক, ওই সূরা আল কাহাফের আয়াত লেখা আছে। উনি রাস্তা দিয়ে যায়, যাইদ ইবনে আরকাম উনি ডাক দিয়ে কয় আমি দেখলাম ওনার কপালের মধ্যে চেহারার মধ্যে কোরআনের সূরা কাহাফের 9 নম্বর আয়াতটা লেখা আছে। আয়াতটা হলো এরকম, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতটা লেখা আছে। আরেকজন বুজুর্গ বলেছেন যখন ইয়াজিদ মস্তক মুবারক বর্ষা থেকে নামিয়ে হতবাগা ইবনে জিয়াদের শাহী মহলে ঢুকলো, তখন তার পবিত্র উষ্ঠদ্বয় নড়তে শুরু করলো। একজন বলতেছেন যখন ওই মস্তক মুবারকটা নিয়ে ঘরে ঢুকলো আমি দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকটা লড়তেছে, আর ওই ঠোঁট মুবারকটা এমনিতে লড়ে না, ওই ঠোঁট মুবারক দিয়া সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? জিন্দা। আরো জোরে বলে মরা না জিন্দা? জিন্দা। ওয়ালা তা সাবান্নাল্লাহ গাফিলান আম্মা তেলাওয়াত করতেছে। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকে এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করছিল রে। আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকে কোরআন তেলাওয়াত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে কোরআনের আয়াত লেখা। আপনারা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? শুধুমাত্র তাই নয়, ওই কুলাঙ্গার ইয়াজিদ বেঈমান জাহান্নামি নরপিচার সৈন্যরা কারবালার শহীদদের মস্তক মুবারক সমূহ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তারা এক স্থানে কিছুক্ষণের জন্য তারা বিশ্রাম নিয়েছিল। ওই বিশ্রাম নেওয়ার সময় শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে খেলতামশা করছিল, খেলতামশা করার সময় তারা শরবত পান করে আনন্দ করছিল। তখন আনন্দ করার সময় এই মুহূর্তে হঠাৎ লোহার একটা কলম আবির্ভূত হলো। এই তারা যখন আনন্দ করে সাথে সাথে লোহার একটা কলম আসছে, আল্লাহ আকবার বলবেন না? শেষ করে দিচ্ছি, কষ্ট নিয়েন না, মূল মূল কথাগুলো বলছি, এগুলো আমার কখনো আমার লাইফে বলি নাই, আজকে আমি সর্বপ্রথম আপনাদের সামনে বলতেছি, কারণ কারবালার বয়ান একটা ইমান শিক্ষার মহাসাগর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বডি মুবারক, জি ওই বডি মুবারক থেকে কল্লা মুবারকটা যখন তারা সামনে রেখে খেলতামশা করে মদ পান করছিল, ওরা সবাই তাকিয়ে দেখল উপর থেকে একটা লোহার কলম আসছে। লোহার কলম আইসে পাথরের মধ্যে লেখা শুরু করছে, বলেন আল্লাহু আকবার। কলম দিয়া কলম শুধু লেখে না, মানুষে লেখে, কলম তো লেখে না মানুষে লেখে, কথা কোন ঠিক কি না? এই জন্য উপর দিকে যখন কলমটা নামলো, কলমটা লাইকা কি লেখলেন দেখেন, আতার জো উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা কি কখনো এ কথা আশা পোষণ করে যে কিয়ামতের দিন তার নানা জান তাদের পক্ষে সুপারিশ করবে? কলমাইশা লিখে দিয়েছে পাথরের উপরে, পাথরের মধ্যে লিখছে আতাজু, তারা কি আশা করে উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে মেরে হুসাইনের নানার সুপারিশ হাসরের মাঠে পাবে? কলম নিজে আইসা পাথরে লিখে গেছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরেক রেওয়ায়াতের মধ্যে আছে এই লেখাটা আমার নবী দুনিয়াতে আসার 300 বছর পূর্বে এই ছন্দটা একটি পাথরের মধ্যে লেখা পাওয়া গিয়েছিল। এই জন্য যুবক ভাইয়েরা শেষ কথা হলো
আরো অনেকগুলা কথাই আমি আপনাদের সামনে বলতে পারতাম, সময় বড় অল্প, এই জন্য আমি বলতে চাই ইমাম হুসাইন কেন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ওরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরে জান্নাতি খাবার খাইতেছে। এই জন্য বলুন, আল্লাহর ওলিরা কি জিন্দা? তো যারা আল্লাহর পথে শহীদ হয় এরা জিন্দা? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেইটে থাকবেন, ওই হুসাইনকে যারা ভালোবাসবেন ওই ইমাম হুসাইন আমাদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলতে পারি কি পারে না? ইমাম হুসাইন তো সেই হুসাইন, হাসতে হুসাইন। ওই হুসাইন বলেছিলেন, আমাকে তোরা মারবি কিন্তু আমাকে একটু সময় দে, আমি যেন দুই রাকাত নামাজ পড়তে পারি। ওই নামাজটা পড়েছিলেন বলেই আজকে মুসলমান দুই ভাগ হলো, একটা হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলুন, রোমের 10 তারিখে কি ঘটাইলেন রাম, হায় রে কি গোটাইলে রব্বানা, কলি ঝামর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, জোরে দুল দুল কয়রে খবর, আমার মাই জেনে মোর কান্দে না, হায় রে মাই যে কান্দে না, আরে তোমার হোসেন যাই গরুনে কারবালাতে পানি নাই, আল্লাহ বলে ও জিবে রাইল বাতাস করু ফাতে মার গায়, হায় রে ফাতে মার গায়, পুত্র সুখে জল সেরে আগুন বাতাসে কি ঠান্ডা হই, মহরমের 10 তারিখে হাই রে কি গোটাইলে রব্বানা, কলি ঝামর মাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, কলি ঝামর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন সবাই জোরে সরে বলে, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? যারা এজিদ, যারা এজিদ এরা জাহান্নামী, এরা কীটনাশক, কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন সৌদি আরবে এজিদের নামে মসজিদ বানাইছে, বাংলাদেশের অনেক মানুষ কই এজিদের বলে কোনো দোষ নাই, যারা এই কথা কয় রাখে ইমানদার না বেঈমান? আর জোরে গোনা, ইমানদার না বেঈমান? এই জন্য শেষ কথা হলো, আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। ইমাম হুসাইনের শিক্ষা হলো সদা সত্য কথা বলবে, হকের জন্য জীবন দিবে, আর এটাই ছিল ওনার টার্গেট। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে তার চাইতে আরও বেশি কষ্ট হবে। আপনারা বলেন তো, এখন ওই সময় চলে আসছে ঠিক না? আমরা কিন্তু ঠিক ওই সময়টাই তো চলে আসছি। এই জন্য আপনাদের কাছে আমার হৃদয়ের দাবি থাকবে, পাকে পাঞ্জাতনের মহব্বত আমরা চাই কি চাই না?
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময়ে চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসেনের গলাই সীমারে তলোয়ার চালাই, হে হুসেন নবীজি রাউলাদ সালাম জানাই, মোরা সবাই সালাম জানাই, মোরা সবাই, হে হুসেন নবীজি রাউলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসেইনের গলায় দুষ্ট এ জেদে তলোয়ার চালায়। আল্লাহু আকবার বলে গোলে চৌমুখেতেন নূর নবী আমার মোস্তফায়, আল্লাহু আকবার বলে যে গোলে চৌমুখেতেন দিবানিশি নবী মোস্তফায়, সে গলাই দুষ্ট এ জিদি কিভাবেতে চুরিটা চালায়, আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক ইমাম হুসাইনকে মেরেছেন, ওরা মনে করেছে ওরা জিতে গেছে, না না, ইমাম হুসাইনের এই দুনিয়া থেকে বিদায় হওয়া ওরা ইমাম হুসাইন হারে নাই, যুগে যুগে ইমাম হুসাইনের আওয়াজ রন্ধ্রে রন্ধ্রে আসে না নাই। এই জন্য যুবকের দোল পায়ে ধরে বলে দিয়ে যাই, ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে রাখবা, ইমাম হুসাইনের আদর্শ অন্তরে লালন করবা। আজকে বাংলাদেশে অনেক বেঈমান বড়ে গেছে, কথা কোন ঠিক কি না? আমরা যখন পাকে পাঞ্জাতনের কথা বলি ওরা আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়, আছে না নাই? আমরা হুজুররা যখন ওয়াজ করি তখন আমাদেরকে বিভিন্নভাবে বন্ধ বলে গালি দেয়, আমাদেরকে ইসলাম বিরোধী বলে গালি দেয়, বিদ্বেষী বলে গালি দেয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে গালি দেয়। না না না, আসলে এটা হুজুরদের বিরুদ্ধে অভিযোগ না, একদল নাস্তিকের দল বাংলাদেশ থেকে কোরআন সুন্নার আলোচনাকে বন্ধ করার পাইতারা করছে, কথা বলেন। এই জন্য আমি বলবো যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নার পক্ষে আছেন না নাই? কোরআন সুন্নার আলোচনা চলবে কি চলবে না? রাম বাম নাস্তিকের দল বাংলার জমিন থেকে উৎখাত হবে, কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে। এই জন্য আমি বলি, আমি তাহিরি চলে যাব, আমার কথাগুলো শুনবেন। বন্ধু বলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবেই থাকো, যেখানে থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো। হুসাইনকে কি আমরা ভুলে যাবো? শহীদ ফারুকিকে কি আমরা ভুলে যাবো? আল্লামার শহীদ বাকি বিল্লাকে কি ভুলে যাবো? শেরে বাংলা আজিজুল হককে কি ভুলে যাবো? এই জন্য আমরা যারা মর্দে মুজাহিদ তাদেরকে আমরা কখনো ভুলবো না। এই জন্য আসুক যত তুফান, যেন রক্ষা থাকে মোদের ইমান, আশাবাদ ব্যক্ত রেখে আমরা পথ চলতে চাই কি চাই না। দেখেন যুগে যুগে বাতিল পরাজিত হয়েছে,
আল্লাহ যেন আমাদের সকলকে ইমানকে হেফাজত রাখার তৌফিক দান করে, বলুন আমিন। সর্বশেষ মেসেজ হলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, আর বেশি বেশি জিকির করবেন। জিকির করলে জিব্বা জিন্দা থাকে, মরণের কালে নবীর কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর রাতে নিশীথে শুধুমাত্র সুযোগে সুযোগে শুধুমাত্র নবীর দরুদ বেশি বেশি পড়বেন, যার ভিতরে যত দরুদ বেশি মদিনাওয়ালা তার মনের ঘরে বেশি। এর দরুদগুলো বেশি বেশি পড়বেন, কে কি বললো সেদিকে কান দিবেন না। সারা বাংলাদেশ জুড়ে তো অনেক মানুষ অনেক কথাই বলে, আসলে আলোচিত ব্যক্তির অনেক কথাই চলে আসে, বাট যদি আল্লাহ সহায় থাকে পৃথিবীর কেউ কিছু করতে পারে না, পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে মহরমের পাঁচ তারিখ, ছয় তারিখ পড়ল, আল্লাহ যেন আমাদের সকলকে ইমাম আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করে জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। আজে আজে কি আজে পবিত্র দিনে, আজি দুঃখের দিনে, আরে হুসাইনের প্রেম বিরহে ঝলঝরে নয়নে, হুসাইনের প্রেম বিরহে ঝলঝরে নয়নে, ঠিক কিনা বলে বলুন বলুন। আজে পবিত্র দিনে, আজি দুঃখের দিনে, আজে পবিত্র দিনে, আজি দুঃখের দিনে, আহলে বায়তের প্রেম বিরহে ঝলঝরে নয়নে, আহলে বায়তের প্রেম বিরহে ঝলঝরে নয়নে, ঠিক কিনা বলে। আল্লাহু আকবার বলেন। আর আমার আশিকি ভাই বলছে এইভাবে, আজে পবিত্র দিনে, আজি শুভ দিনে নবী গো, আজে পবিত্র দিনে, আজি শুভ দিনে নবীজির দিদারের আশায় ঝলঝর নয়নে, নবী গো নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে। আর জোরে কেন সুবহানাল্লাহ। এক একটু গজল তো গজল নয়, যেন একটি ফুটান্ত গোলাপ ফুল, যার খুশবুতে বিশ্ব মাতোয়ারা। আল্লাহ আমার সারা বাংলাদেশে যদি, সারা বাংলাদেশে যদি নাতের সুলের মধ্যে যদি একটি তালিকা করা হয়, ওই তালিকার মধ্যে যদি তিনজনকে যদি তালিকা করা হয়, এর মধ্যে একজন হলো আমার বড় ভাই আল্লামা হাফেজ আলহাজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, ঠিক কিনা। আল্লাহ পাক আমার হুজুরকে, ওয়ালিউল্লাহ আশিকি হুজুরকে বাতিলের কবল থেকে হেফাজত করুক, এবং আল্লাহ যেন সুন্নতের ময়দানে হায়াত থেকে লম্বা করে দেবেন, আমিন। আর হুজুর বলেন আমিন, রেখে দিলাম। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যা কিছু বলেছি যা কিছু করেছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আরশে লেখা নবী গো আপনার নাম, জান্নাতে লেখা নবী গো আপনার নাম, আজানে শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নাবে আয়া রাসূল সয়লা
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবার শরীফের পবিত্র সোহাদে কারবালার স্মরণে আজিম শান সুন্নি মহাসম্মেলন ও মাবুদ, অনেকগুলা মানুষ, কতগুলা মানুষ আরামের ঘুম হারাম করে দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার সময় আল ইন্তেজার ও আশাদুল মাউত, অপেক্ষা করা মরণের মতো, যারা ওয়াজ শোনার জন্য দীর্ঘক্ষণ বিভিন্ন উলামায়ে কেরামের বক্তৃতা শুনে যারা রাত্র কাটিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদের যারা আরামের ঘুম হারাম করে দিল, আল্লাহ তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ও মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ করি, জানি না কার জানে আব্বা নয়, কার জানে আম্মা নয়, কার জানে দাদা নাই, কার জানে দাদি নাই। এবার কুরবানিতে অনেকের মা গোশত রান্না করে খাওয়াইছে, অনেক মানুষ আবার গোশত খেয়ে চোখের পানি ফেলেছে। যদি জিজ্ঞেস করা হয় যুবক ঈদের দিন গোশত খেয়েছো কান্না করো কেন, ওই যুবকের মুখ থেকে বের হয়ে আসবে, হুজুর গত বছর মার নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াইছে, এবার ঈদের মধ্যে মা নাই কিন্তু মা কবর দেশে চলে গিয়েছে। ওই আদরের মা, ওই আদরের বাবা যারা অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাবা, মাফ করো মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝেরে সোয়া রইছে কবরে, বন্ধু নাই গো বান্দব নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তফা, গুনার বুজাব মাতাইল আয় আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদার লাল এলাহি। ও মাবুদ, তুমি আমাদের সবাইরে মাফ করে দাও। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর প্রেম ভক্তি আমাদের সবার অন্তরে আপনি সারি করে দেন। আল্লাহ, আগামীকাল মৌলভী বাজারের প্রোগ্রাম, বড় ডেঞ্জারাস জায়গা, মাবুদ ওই মাহফিলটা সুন্দর করে করার তৌফিক দিয়ে দিও। এ মাবুদ, অনেক দূরে যাব আগামী পরশু এবং পরের দিন সির চিটাগাং এবং রাঙ্গামাটি থাকব। আল্লাহ প্রতিদিন প্রতি রাত্রের সুন্নতের প্রোগ্রামগুলো আল্লাহ না আজাতের দরিয়া বানাইয়া দিও। আয় রাব্বুল আলামিন, আজকে যারা তোমার দরবারে হাত বাড়াইছে এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই আমরা মৃত্যু পর্যন্ত নবীর শান গাইতে চাই, দাসের জীবন চায় গো রাসূল বাদশাহির বদল, মরে গিয়ে গো লিখতে চাই প্রেমেরই গজল, কত স্বপ্ন লালন করেছি, কত স্বপ্ন লালন করেছি, দেখবো তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গো রাসূল
বদর শহীদ বদল সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখে ও যো বাপেল তোমার নামে হইবে কুল কত স্বপ্ন লালন করেছি কত স্বপ্ন লালন করেছি দেখব তোমায় হে রাসূল দাসের জীবন চায় গো রাসূল বাদে শহীদ বদল আল্লাহ তোমার শহীদ দরবারে ফরিয়াদ জানায় আজকের এই প্রোগ্রাম হাশরের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও রায়হানিয়া দরবারে গদ্দিন শীন মহান মুর্শিদকে বলা কে নেক হায়াত দান করো আল্লাহ মেহরবানি করে আম্মা জানকে হায়াত দান করো আমাদের বাবা মা সবাইরে নেক হায়াত দান করো আল্লাহ যারা পড়ালেখা করে তুমি তোর কি নসিব করে দাও আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ মেহরবানি করে পর্দা নসীন অনেক মা বোন হাত বানাই দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানাইয়া দাও রাবিয়া বশ্রী জিন্দি গানি নসিব করে দাও আল্লাহ মেহরবানি করে গো তুমি আমাদের মুর্দা কলকটার চিন্তা বানায় দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিন করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।